আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দুপুর থেকে আমি কি কি কাজ করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি নিজের ঘর নিজে মোছি সেজন্য প্রথমেই মানে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি মোছার জন্য প্রস্তুতি নিতেছি আমি আমার লাঠি আছে মোছার জন্য সেটা দিয়ে আমি মুছি না আমার এইভাবে মুছলে মনে হয় যে একটু পরিষ্কার হয় সেই জন্য আমি এইভাবে মুছি আর আমার নিজের কাজ আমি করতে অনেক ভালোবাসি যেহেতু আমার কাজ সেজন্য আর আমরা যারা গৃহিণীরা আছি তারা তো আমাদের কাজগুলোই ভালোবাসতে হবে আর তাহলে তো আমাদের কোনো উপায় নেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি কী কী রান্না করব সেটাও আমি শেয়ার করবো এ তো প্রথমত আমি ঘর মুছে নিব তারপর আমি রান্নাতে চলে আসব আজকে রান্নার জন্য আমি কিছু পালন শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি বানাবো সেটা আমি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করবো আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এই তো আমি কড়াইটা তেল মানে দিয়ে দিলাম গরম করে তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এই তো কড়াইটা এখন আমি পালটিয়ে নিব যেহেতু কড়াইটা ছোটো ছিল শাকগুলো একসাথে দিব সেজন্য আর কি পাল্টিয়ে নিয়েছি আবার এই তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিব তারপর একটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এই শাকটা আমি একটু ঝুলঝুল মানে করে নিব একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যদি এইভাবে রান্না করে মানে খাওয়া যায় খেতে অনেক মজা হয় সেজন্য রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি মানে চিংড়ি মাছের যেই ইয়াগুলা বেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব কতক্ষণ এই তো এই পালং শাকটা আমি দিয়ে দিব একে একে শাকটা দিব আর একটু নেড়ে নিব এই পাত্রে এইভাবে এই কারণে চড়াইছি যে এই যে দেখুন একসাথে সবগুলো দিয়ে দিছি এই পাত্রতেই এঁটে গেছে যেহেতু শাকটা তো সেজন্য মানে উনে তো পরে অল্প খানি হয়ে যাবে কিন্তু প্রথমত বড় মানে হাড়িতেই তো চড়াতে হবে এই তো এখন একটু আমি শাকটা একটু নেড়ে চেড়ে দিব আর এই শাকটা রান্না করার জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে এই তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে আসলাম এই তো দেখেন কি পরিমাণ মানে ই হয়ে গেছি মনে হয়েছে যে এক পাতিল মনে হয় শাক আমি চড়াইছি কিন্তু না দেখেন উনি একটুখানি হয়ে গেছে এই শাক জিনিসটাই এরকম এই তো রান্নার পরে এই তো আমি এখন কিন্তু এটা রান্নার শেষ করে দিলাম এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি দেখেন রান্নার পরে দেখতে কীরকম খুব ইয়ামি হয়েছে যেহেতু আমি বয়সটা পরে দিতেছি খেতে অনেক মার্শাল্লা অনেক মজা হয়েছে এখন আমি চলে আসবো চিকেন রান্না করার জন্য চিকেন রান্না করার জন্য প্রথমত আমি দিয়ে দিলাম তেল একদম তেজপাতা আর মশলাগুলো দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এই চিকেনটা আমি নতুন আলু দিয়ে রান্না করব এই পানি দিয়ে দিলাম এখন আমি একে একে সব মশলা গুঁড়ো এর ভিতরে অ্যাড করব হলুদ বাটা আদা রসুন বাটা এরপরে মরিচের গুঁড়ো এই তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব এ তো কিছু কাঁচামরিচ আমি মানে আরাম দিয়ে দিলাম এখন আমি আলুটা আর চিকেনটা একসাথে দিয়ে দিব যেহেতু নতুন আলু সেজন্য একসাথে দিয়ে দিব আর যেহেতু চিকেনটাও অনেক নরম সেজন্য একসাথে দিয়ে দিলাম একসাথেই হয়ে যাবে এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি আজকে আমি আমার সংসারে কি কাজ করছি টুকিটাকি যতটুক পাচ্ছি অতরুকই আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার এই চ্যানেলটা লাইফ স্টাইল প্রতিদিন আমি কি করি না করি কিভাবে আমি রান্না রান্নাবান্না করি কিভাবে আমার কাজগুলো করে থাকি সেগুলাই মানে শেয়ার করার চেষ্টা করতেছি আমি আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ রইল চেষ্টা করবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না টেনি দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো ঝুলের জন্য প্রথমত ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখিয়েছেন আপনারা এখন এর ভিতরে আরেকটু পানি লাগবে সেজন্য আরেকটু পানি দিয়ে দিলাম এই তো এখন আমি এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে দেব এত বেশি কালার দেখা যাচ্ছে এই কারণে মানে এই জায়গায় অনেক রোদ পড়ে সেজন্য কালারটা জানি কীরকম দেখা যাচ্ছে এজন্য আমি সরি এই তো এখন আমার এটা রান্না হয়ে গেছে দেখেন রান্নার পরে দেখতে কীরকম তাই আজকে আমি ভিডিওটা আর বেশি লম্বা করব না আমি আবার পরিবর্তীতে অন্য কোন রেসিপি বা আমার নিত্য নিত্য মানে নিত্য বলক নিয়ে চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম